মানিকগঞ্জ দুই আসনে টানা দুবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম 2014 ও 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এই গায়িকা। এবারও তিনি নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন, তবে এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। কি সেই চ্যালেঞ্জ জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে চলছে নির্বাচনী হাওয়া। মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম সিঙ্গারাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। 2008 সালের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রথমবার সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 2014 ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য হন। এবারও এ আসনে আওয়ামী লীগেরই প্রার্থী তিনি। টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে মমতাজ। তবে দ্বাদশ জাতীয় নির্বাচন খুব সহজ হবে না মমতাজ বেগমের জন্য, কারণ এবার তার সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন তার দলেরই একাধিক স্বতন্ত্র প্রার্থী। সব মিলিয়ে এ আসনে প্রার্থী সংখ্যা 11 জন। ভোটের হিসেব নিকেশ বলছে আওয়ামী লীগের নিজস্ব ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা বেশি, যা খানিকটা বিপদে ফেলতে পারে মমতাজকে। একদিকে শক্তিশালী প্রতিপক্ষ, অন্যদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন মমতাজ। যদিও নৌকার প্রার্থী মমতাজ বেগমের দাবি, প্রার্থী যত বেশি হবে নির্বাচন তত বেশি জমে উঠবে, তবে আগের চেয়ে এবারের নির্বাচন অনেকটাই ভিন্ন। মমতাজের আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সিঙ্গারাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল সহ 11 জন। এদিকে নৌকার প্রার্থী মমতাজ বেগমের দাবি, বিগত সময়ের উন্নয়ন আর ব্যক্তিগত জনপ্রিয়তায় নৌকার ধার কাছেও কেউ আসতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে মমতাজ বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি। 16 ডিসেম্বর মমতাজ বেগমকে নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষ থেকে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা কারণ দর্শানোর নোটিশ দেন। জানা যায়, সম্প্রতি সিঙ্গার উপজেলার জয়মন্টপ এলাকায় মমতাজ বেগম জনসভা করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়, মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মমতাজ বেগম। প্রচারের জন্য নির্ধারিত সময়ের আগে মমতাজের কর্মসূচি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তা জানাতে আগামী 18 ডিসেম্বর দুপুর 12টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।